শুভ অপরাহ্ন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং অন্য যারা আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, তাদের সবাইকে গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে বৃষ্টির দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাধুরী শিকদার, সহকারী শিক্ষক, 102 নং সোয়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সবাই বাড়িতে আছো এবং নিরাপদে আছো, এবং পরম করুণাময়ের কৃপায় আমিও ভালো আছি। আমাদের শিক্ষার্থীদের বাইরে অন্য যারা আমার সাথে আছেন, আমি আশা করছি আপনারাও সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার সুন্দর এবং সুখী জীবনের প্রত্যাশা রেখে আমি আমার আজকের পাঠদান শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি এসেছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয়ে পাঠদান করার জন্য। তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ো, তারা সবাই বাংলা বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। কবিতার এই লাইন দুইটি কম বেশি আমার শিক্ষার্থী বন্ধুরা সবাই জানো কিংবা শুনেছ, আমি সেটা প্রত্যাশা করি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছে, প্রতিটি সন্তানের কাছে তাই তাদের মাই সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় ব্যক্তি, তাই না? মা ছাড়া আমাদের জীবন সম্পূর্ণ কি ফাঁকা ফাঁকা, অসম্পূর্ণ লাগে। আমাদের জীবনটা একদম দুঃখ আর বিষাদে ভরে ওঠে, তাই না? তোমরা যারা অনেক ছোট, তোমরা তো অবশ্যই অনেক ছোট, চতুর্থ শ্রেণীতে পড়ো, নিশ্চয়ই তোমরা তোমাদের মায়েদেরকে ছাড়া খুব বেশিক্ষণ থাকতে পারো না, তাই না? এটা আমি আমার ব্যক্তিগত অনুভূতি থেকে বলছি। আমারও এমন হয়, মাকে ছাড়া খুব বেশি দিন থাকতে ভালো লাগে না দূরে, আর ছোট্টবেলা তো একদমই থাকতে পারতাম না। বন্ধুরা, এখানে দেখো আমি তোমাদের জন্য দুটো ছবি টাঙিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ? প্রথম ছবিতে দেখো একজন মা তার অসুস্থ সন্তানের সেবা করছে, মা তার সন্তানকে কোলে নিয়ে আছে তাকে সেবা করার জন্য। এবং দ্বিতীয় ছবিতে দেখো একজন মা তার সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছে, দেখো এই ছেলেটির হাতে বই খাতা রয়েছে। তাহলে অসুস্থ হলে আমাদেরকে সেবা কিংবা শুশ্রূষা কে করে সবার আগে? মা। মায়ের মতো কিন্তু এমন নিবিড়ভাবে পরিচর্যা কেউ কখনো করে না, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পারো, তাই না প্রিয় বন্ধুরা? মা কিন্তু আমাদের সব কিছুতে, ছোটোবেলা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা একেবারে অনেক বড় না হয়ে যাই, ততদিন পর্যন্ত কিন্তু মা আমাদের পাশে সব সময় থাকে, তাই না? এবং আমরা যত বড় হয়ে যাই, আমাদের মায়েদের কাছে আমরা কিন্তু ছোটই থাকি, তাদের অনুভূতি আমাদের জন্য সব সময় সমান থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পড়াবো মা কবিতা। মা কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, আর এটি তোমাদের সাথে মা কবিতা নিয়ে আমার প্রথম পাঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মা কবিতাটি তোমাদের বাংলা বইয়ের 75 পৃষ্ঠাতে রয়েছে, তোমরা ঝটপট তোমাদের বাংলা বইয়ের 75 পৃষ্ঠা খুলে ফেলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে আমাদের কি করব বলো তো? আমরা প্রথমে আমাদের এই কবিতাটি, যিনি লিখেছেন আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, আমরা আগে আমাদের কবির সম্পর্কে খুব সংক্ষেপে জেনে নেব। আমাদের বইয়ে যেটা আছে সেটা থেকে আগে আমরা জেনে নিই, কেমন বন্ধুরা? এটা তোমাদের বাংলা বইয়ের 77 পৃষ্ঠাতে রয়েছে, তোমরা মনোযোগ দিয়ে শোনো, আমি পড়ে শোনাচ্ছি। কবি পরিচিতি, 1899 খ্রিস্টাব্দের 25শে মে
কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে কবি, গল্পকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সুরস্রষ্টা, গীতিকার ও সঙ্গীতশিল্পী। তিনি নবযুগ ও ধূমকেতু সহ আরও অনেক পত্রিকার সম্পাদক ছিলেন। মা কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আমাদের প্রিয় কবির সম্পর্কে এবার আমি খুব সংক্ষেপে তোমাদের জন্য কিছু অংশ লিখে রেখেছি, তোমরা এটা খুব মনোযোগ দিয়ে দেখবে, কেমন? দেখো, একটু খেয়াল করো, কবি পরিচিতিতে আমাদের আজকের কবিকে, আমাদের পাঠ মা কবিতাটি যিনি লিখেছেন কাজী নজরুল ইসলাম, তিনি, তার পরিচয়। আমাদের কবির জন্ম 1899 খ্রিস্টাব্দের 25শে মে। জন্মস্থান বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। এই বর্ধমান জেলাটি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। কবির সম্পাদিত পত্রিকা নবযুগ, ধূমকেতু। কবির অন্যান্য পরিচিতি, আমাদের এই কবি বহু গুণের অধিকারী ছিলেন। এখানে কবির সেই অন্যান্য গুণগুলো কী কী সেই সম্পর্কে এখানে দেওয়া আছে। গল্পকার, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, সাংবাদিক, সঙ্গীতশিল্পী। দেখেছ আমাদের কবি কত গুণের অধিকারী ছিলেন? তিনি গল্প লিখতেন, গীতিকার কাকে বলে জানো? যিনি গান লেখেন। সুরকার, যিনি সুর করেন, গানের সুর দেন। প্রাবন্ধিক, যিনি বিভিন্ন বিষয়ের উপরে প্রবন্ধ রচনা করেন। আর সাংবাদিক তো তোমরা জানোই। সঙ্গীতশিল্পী মানে আমাদের কবি গানও গাইতেন। এবং আমাদের কবি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকায়। বুঝতে পেরেছ? আমাদের কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাই না? এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো। কবির আরও একটা উপাধি রয়েছে, কি বলো তো? তোমরা সবাই নিশ্চয়ই শুনেছ, আমাদের কবির নামের আগে বলা হয়, কিংবা সেটা বললেই বোঝা যায় যে সে কে, বিদ্রোহী কবি, তাই না? নিশ্চয়ই তোমরা সেটা জানো। আমরা কিন্তু কোনো কিছু বোঝাতে গেলে অনেক সময় কাজী নজরুল ইসলাম না বলেও শুধু বিদ্রোহী কবি বলে ফেলি, এবং তাহলেই বোঝা যায় যে তিনি কে। তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের জন্য, আমাদের জাতীয় জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তাই না? তোমরা নিশ্চয়ই বড় হয়ে তার সম্পর্কে অনেক ভালো কিছু জানবে, এবং তার রচনা, তার গান তোমরা শুনবে, কিংবা তার লেখা তোমরা পড়বে, এই প্রত্যাশা রাখছি। প্রিয় বন্ধুরা, এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 75 পৃষ্ঠা খুলে ফেলো, আমরা এখন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব, কেমন? তোমরা নিশ্চয়ই খুলে ফেলেছো বন্ধুরা তোমাদের বাংলা বইয়ের 75 পৃষ্ঠা। বন্ধুরা, আজকে এই 75 পৃষ্ঠার অংশটুকুই আমাদের পাঠের অংশ, কেমন? আমরা এইটুকু আজকে আমরা পড়ব। আমি তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি, আমি যেমন পারি আর কি। তোমরা বিশেষ করে উচ্চারণটা খুব ভালো করে খেয়াল করবে, কেমন? আর এর জন্য তোমরা লাইনের নিচে আঙুল দিয়ে খুব মনোযোগ সহকারে শোনো। মা কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু,
কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু, ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মায়ের পিছু পিছু। বন্ধুরা, কবিতার এই অংশটুকু আমি আরও একবার আবৃত্তি করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সে তো আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মায়ের পিছু পিছু। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে অংশটুকু শুনেছ এবং কবি আমাদেরকে কী বুঝিয়েছে বলো তো? কবি আমাদেরকে বুঝিয়েছেন, আমরা যত যা কিছুই দেখি মায়ের মতো কিন্তু কাউকে দেখি না। মাই আমাদের সবচেয়ে প্রিয় মুখ এবং মা আমাদের সবচেয়ে বেশি আদরে বেশি সোহাগে নিবিড়ভাবে জড়িয়ে রাখেন। আমরা যখন জন্ম নিয়েছিলাম তখন তো আমরা কোনো কিছু বলতে পারতাম না, আমরা কী করতাম? আমাদের মাকে খুঁজতাম, মাকে অনুসরণ করার চেষ্টা করতাম এবং তারই ফলশ্রুতিতেই তো আমরা মা বলতে শিখেছি, তাই না বলো? আমাদের প্রথম শব্দ কী? মা। প্রতিটি সন্তান, প্রতিটি শিশু যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তার মুখে যখন ভাষা ফোটে, সে তখন প্রথমে মা শব্দটাই বলে, তাই না? কেননা মা আমাদেরকে সবচেয়ে বেশি কাছে রাখেন, আগলে রাখেন, ভালোবাসা এবং মমতায় জড়িয়ে রাখেন, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমি আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ এবং তোমরা এটা জানো, অনুধাবনও করো। কেননা মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা এটা কিন্তু শিখিয়ে দেওয়ার বিষয় নয়, এটা আমাদের ভিতরের অনুভূতি থেকেই আসতে হয় কিংবা আসে। কেননা তুমি ছোট, তোমার সব চাহিদা কিন্তু সববার আগে তোমার মায়ই পূরণ করে, তাই না? এজন্য তোমরা কিন্তু এই ছোটবেলা থেকেই এটা শিখবে, মাকে শ্রদ্ধা করা, মাকে সম্মান করা, মায়ের মনে কষ্ট না দেওয়া। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই মনে থাকবে। তাহলে আমরা যে কবিতাটা এখন পড়লাম, এই কবিতাটা থেকে, কবিতার এই পাঠের অংশটুকু থেকে আমরা কিছু নতুন শব্দ খুঁজে বের করি এবং তার অর্থ জানার চেষ্টা করি, কেমন বন্ধুরা? ঠিক আছে, আমি তোমাদের জন্য দেখো নতুন কিছু শব্দ খুঁজে বের করে লিখে রেখেছি। এখন এই শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কী লেখা আছে, নতুন শব্দের অর্থ খুঁজি। আমাদের আজকের পাঠে আমরা নতুন যে যতগুলো শব্দ পেয়েছি সেখান থেকে কয়েকটি আমরা এখানে লিখেছি, বাকিগুলো আমরা পরবর্তী পাঠে শিখব নিশ্চয়ই। তাহলে আমরা আজকে এখানে যে কয়টি শব্দ লিখে রেখেছি এখন সেই শব্দগুলোর অর্থ আমরা জানব। তোমরা পড়ো তো প্রথম শব্দটা এখানে কী লেখা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পড়ো পড়ো। হ্যাঁ, এটা সোধা। সোধা শব্দের অর্থ কী জানো? আচ্ছা আমি বলে দিচ্ছি, আমি লিখেও দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় লিখে নাও, কেমন? সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত, আরও একটা অর্থ আছে মধু। মধু বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় নতুন এই শব্দগুলোর অর্থ লিখে নাও, কেমন? সুধা শব্দের অর্থ হচ্ছে
অমৃত মধু, অমৃত মধু। পরের শব্দটি কি আছে? হেরিলে, হেরিলে। হেরিলে শব্দের অর্থ হচ্ছে দেখিলে, মানে আমরা যদি কোনো কিছু দেখি সেটা। হ্যাঁ, হেরিলে মায়ের মুখ, মানে দেখিলে মায়ের মুখ। তাহলে হেরিলে শব্দের অর্থ হচ্ছে দেখিলে। তোমরা তুলে নাও বন্ধুরা। হেরিলে শব্দের অর্থ হচ্ছে দেখিলে, দেখিলে। পরের শব্দটা কি আছে বলো বলো? যাতনা, যাতনা। শব্দটা নিশ্চয়ই তোমরা শুনেছো কম বেশি আমাদের আজকের পাঠের বাইরেও শুনেছো নিশ্চয়ই, হয়তো নাও বুঝতে পারো আবার বুঝতেও পারো, কিন্তু সবাই হয়তো আমরা অর্থটা জানি না। আজ আমরা সবাই জানবো, কেমন? তাহলে যাতনা শব্দ হচ্ছে কষ্ট, মানুষ যে কষ্ট পায় সেটা কিন্তু অনেক সময় বলে যে দেখো কত যাতনা পাচ্ছে, দেখবা মুরব্বীরা বলে। তাহলে যাতনা শব্দের অর্থ হচ্ছে কষ্ট। আমরা লিখে ফেলি, কষ্ট, যাতনা, কষ্ট, কষ্ট। বন্ধুরা লিখেছ? আচ্ছা, তাহলে আমরা পরের শব্দে চলে যাই। পরের শব্দটি কি আছে তোমরা পড়ো তো? পড়ো, জনম, জনম। এটার অর্থ কী হবে বন্ধুরা বলো? এই তো পেরেছ, জনম শব্দের অর্থ জন্ম, জন্ম। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি, জন্ম। তোমরা সবাই লিখে ফেলো, জনম এর অর্থ হচ্ছে জন্ম, জন্ম। বন্ধুরা তুলেছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই তুলেছো। আমরা চলে যাচ্ছি সর্বশেষ শব্দে। এটা কী লেখা আছে প্রিয় বন্ধুরা? কী লেখা এটা বলো বলো? চাহনি, চাহনি। চাহনি শব্দের অর্থ কী প্রিয় শিক্ষার্থীরা বলতে পারো? একটু কি কঠিন হচ্ছে? কোনো কঠিন না, যদি কঠিন মনে হয় আমি তো আছি, এই নিশ্চয়ই আমি বলে দেব। চাহনি শব্দের অর্থ হচ্ছে নজর, ঠিক আছে? নজর। তোমরা সবাই তুলে ফেলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চাহনি শব্দের অর্থ নজর। আমি আশা করছি তোমরা সবাই তোমাদের অনুশীলনী খাতায় এই নতুন শব্দের অর্থগুলো লিখে ফেলেছ। আমি তাহলে প্রথম থেকে আরও একবার পড়ে শোনাচ্ছি তোমাদেরকে, তোমরা মিলিয়ে নাও কেমন? প্রথমে কী আছে এটা বন্ধুরা? সুধা, সুধা শব্দের বাংলা অর্থ হচ্ছে অমৃত মধু। সুধাও তো বাংলা শব্দ, কিন্তু এটা সহজ অর্থ, তাই না? অমৃত মধু। তোমরা আমার সাথে একটু পড়ো কেমন? সুধা এর অর্থ হচ্ছে অমৃত মধু, অমৃত মধু। যদি এটা তোমাদের পরীক্ষার খাতায় আসে তাহলে তোমরা অমৃত বা মধু যে কোনো একটা তোমাদের অ্যান্সার পত্রে লিখে দিলে হবে, কেমন? অমৃত
বা মধু যেটাই লেখো। তারপরে কি আছে, হেরিলে। হেরিলে এই শব্দটার অর্থ হচ্ছে দেখিলে। পড়ো, দেখিলে, হেরিলে, দেখিলে। তারপরে শব্দ যাতনা। যাতনা, কষ্ট। পড়ো আমার সাথে, যাতনা শব্দের অর্থ কষ্ট, কষ্ট। তারপরে আছে জনম। জনম শব্দের অর্থ জন্ম। পড়ো আমার সাথে, জন্ম। চাহনি। চাহনি শব্দের অর্থ হচ্ছে নজর, নজর। বন্ধুরা, তোমাদের এই কষ্ট আর জন্ম এই দুটো শব্দ লিখতে খুব অসুবিধা হবে না তো? আমার মনে হয় তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, কেননা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর এই বাংলা বিষয়ের পূর্ববর্তী পাঠগুলোতে তোমাদের আমি যুক্ত বর্ণ ভেঙে লেখা শিখিয়েছিলাম। এখানে কষ্ট আর জন্ম দুটো যুক্ত বর্ণ আছে, তাই না? তোমরা কিন্তু ভয় পাবে না, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। এই দেখো, কষ্টতে শেষের কি আছে, যুক্ত বর্ণ আছে সয়ট, সয়ট। এই সয়ট আমরা যুক্ত বর্ণটা যখন ভাঙব, এখানে দেখো প্রথমে কি আছে, স আছে। কোন স এটা? মূর্ধন্য স। তাহলে মূর্ধন্য স যুক্ত, তোমরা লিখতে পারবে না? আমি আশা করছি তোমরা সবাই লিখতে পারবে। মূর্ধন্য স যোগ ট, ট লিখলে সয়ট হয়, এই সয়টটা। কেমন বন্ধুরা? নিশ্চয়ই পারবে। এবং দেখো পরেরটাতে কি আছে, জন্ম। জন্মতে কি আছে, ন, ম, দন্ত ন এবং ম। এখানে আমরা এই নয়মকে কীভাবে ভাঙব, দন্ত ন যোগ ম এটা দিব। বুঝতে পেরেছ নিশ্চয়ই? আমি তোমাদের পূর্ববর্তী পাঠগুলোতে এটা বলে দিয়েছিলাম যে যুক্তবর্ণ ভাঙার খুব সহজ একটা পদ্ধতি আছে, তুমি বাংলায় উচ্চারণ করবে মুখে। কেমন? মুখে যখন উচ্চারণ করবে, তোমার মুখে যেটা আগে উচ্চারিত হবে তুমি সেটা আগে লিখবে, এবং পরে উচ্চারিত হওয়াটা পরে লিখবে। যেমন এখানে কষ্ট, তুমি যখন ভেঙে বলছো তখন ক এর পরে কিন্তু স আসছে, স। তাহলে এখানে যে সটা আছে আমরা সে সটাই দেবো। তারপরে ট যোগ ট, কষ ট, মূর্ধন্য স যোগ ট। ঠিক তেমন জন্ম, জন্ম, জন্ম। তাহলে ন যোগ ম, আমাদের বর্গীয় জয়ের পরে উচ্চারণটা ন আসছে আগে, তারপরে আসছে ম। তাহলে আমরা কি বলবো, জন্ম, দন্ত ন যোগ ম। পারবে না বন্ধুরা? নিশ্চয়ই পারবে, আমি জানি। তোমরা পাঠটি বাড়িতে যদি খুব ভালো করে অনুশীলন করো তাহলে তোমরা অবশ্যই পারবে, এটা আমি প্রত্যাশা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে যদি আমি একটু এখান থেকে প্রশ্ন করি আজকের পাঠ থেকে, তোমাদের কি খুব খারাপ লাগবে? নিশ্চয়ই লাগবে না। যদি আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, তোমরা তাহলে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তোমাদের ব্রেনের উপরে একটু হলে প্রেশার পড়বে, তাতে কি হবে, যেটা ভুলে গেছো সেটা হয়তো আবার মনে পড়ে যাবে, কিংবা কোনো প্রশ্নের উত্তর খুঁজতে তুমি তোমার ব্রেনকে কাজে লাগাচ্ছ, তোমার ব্রেন ব্যস্ত হয়ে যাচ্ছে, এটা কিন্তু মজার। বুঝতে পেরেছ? বলো তো বন্ধুরা, আমাদের এই অতি সুন্দর মহাকবিতাটি কে লিখেছে, বলো বলো, পেরেছ না? হ্যাঁ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পেরেছ নিশ্চয়ই? আমি আশা করছি তোমাদের সববার মনে আছে কাজী নজরুল ইসলামের একটা উপাধি আছে, কী বলো তো সেটা? এটা বইয়ে নেই কিন্তু আমি বলে দিয়েছি, বিদ্রোহী কবি। এগুলো কিন্তু মনে রাখতে হবে। কেমন আমাদের কবিতাটি কাকে নিয়ে লেখা বলো তো, বলো বলো। হ্যাঁ, মাকে নিয়ে, পৃথিবীর প্রতিটি সন্তানের কাছে তার মা সবার থেকে প্রিয়, তাই না? সেই মাকে নিয়ে
এই সুন্দর কবিতাটি লেখা। প্রিয় বন্ধুরা, এই পাঠের অংশটুকু আজ আমি তোমাদের যতটুকু পাঠদান করলাম তোমরা অবশ্যই বাড়িতে এটা অনুশীলন করবে। তোমরা কবিতার অংশটুকু আবৃত্তি করার চেষ্টা করবে একা একা অথবা কারো সাহায্য নিয়ে। কেমন মনে থাকবে? আমি আশা করছি মনে থাকবে, এবং তোমরা নিশ্চয়ই বাড়িতে পাঠটি অনুসরণ করবে, কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করবে, শব্দের অর্থগুলো খুব ভালো করে রপ্ত করবে। মনে থাকবে বন্ধুরা? নিশ্চয়ই। তাহলে বন্ধুরা, পড়াশোনা আমাদের আজকে আমার এই ক্লাসে এটুকুই। কেমন? তোমরা সবাই খুব ভালো থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবার মঙ্গল কামনা করে এবং আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।